পাখি রে সোনার খাঁচাতে, ফাঁকি দিয়া যাইবা উড়ে পাখি, ফাঁকি দিয়া যাইবা উড়ে একদিন মিশে হে হাওয়াতে রে সোনার খাঁচাতে। আর কত কাল থাকবা পাখি রে সোনার খাঁচাতে। এমন পাখি সাইদুর রহমান বয়াতি, যিনি গান গাচ্ছেন আমার পাশে বসে, পাঁচ পুরুষ ধরে এই বাড়িতে বসবাস করেন, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন সঙ্গীত সাধক, সুফি সাধক, নাট্যপালার রচয়িতা, নাট্য নির্দেশক, অভিনেতা, যাত্রাপালার সংগঠক হিসাবে তার সুখ্যাতি রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের লোকজ সংস্কৃতির গ্রামীণ চর্চার যে ধারা এবং নাগরিক পরিসরে গণমাধ্যমের যে ধারা, দুইটির সঙ্গেই তার সমান সম্পৃক্ততা। একই সঙ্গে এদেশের তন্ত্র সাধনা, দেহ সাধনা, লোকচিকিৎসা সবকিছুর সঙ্গেই তার সমান দক্ষতা এবং যোগ্যতা দিয়ে অবস্থান করছেন। আমরা আজকে সাইদুর রহমান বয়াতির কথা শুনব, সাইদুর রহমান বয়াতিকে জানব, তার কাছ থেকে দীক্ষা নেব, শিক্ষা নেব নতুন কোনো কিছু। আর পাগল সাইর বলে ও জলিল চার, পাগল সাইর বলে ও মুর্শিদ চার, আরে আমায় পাখিটা চিনাইয়া দে রে সোনার খাঁচাতে। আর কত কাল থাকবা পাখি রে এই সোনার খাঁচাতে, আর কত কাল থাকবা পাখি রে সোনার খাঁচাতে। সাইদুর ভাই, আপনি যে এই গানটা গাইলেন, এই গানটাকে আপনারা কোন পর্বের গান বলেন? এটাকে মনে করি যে অন্তিম সময়ের গান, অন্তিম সময়, জীবনের শেষ পর্যায়ে এসে তখন তো নিজকে নিজে চিনার জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়, বয়সকালে যৌবনকালে অতটা লক্ষ্য করে না। কিন্তু আপনি অন্তিম সময়ের কথা বললেন, অর্থাৎ আপনার বয়স তো এখন 86 বছর। জি, আমি দেখেছি যে 1931 সালে আপনি এই বাড়িতে জন্ম নিয়েছেন। জি, আমি একটু জানতে চাই যে আপনার জন্মের পরে এই যে ভাব সাধনার সঙ্গে তো এখন যুক্ত আছেন, কিন্তু এটা তো প্রথম থেকে ছিলেন নাকি? না না, প্রথম থেকে তো বিভিন্ন গানের সঙ্গে আমি যুক্ত ছিলাম। মেয়েলি গান আমি বেশি গাইতাম, মেয়েদের সঙ্গে খেলাধুলা বেশি করতাম, বৃষ্টি না হইলে তার জারি গান গাইতাম, তারপরে মুর্শিদি গান গাইতাম, বৈঠকি গান গাইতাম। এরকম সময় একদিন আমি, চৈত্র মাস ছিল, ওই মেয়েদের সঙ্গে বৃষ্টি না নামার কারণে যে সারি গান গাওয়া হয় বুক চাপড়ে চাপড়ে, সেইগুলো গাইতেছিলাম। এই স্কুলের কোনো রকম খবর নাই আমার তখন। তখন ইয়াসিন মাস্টার সাহেব আমার ভগ্নিপতি হয়, উনি এসে আমাকে স্কুলে নিয়ে গেল, প্রাইমারি স্কুল। এই হলো আমার প্রথম হাতে করি শিক্ষা দীক্ষা, যখন নাকি আমার এই মন মেজাজ সংসারিতে এবং গানের মধ্যে কোথাও না বসত, তখন আমার মন উদ্বেগ হয়ে গেল। রামানন্দ চাকমা, উনার ওখানে আমি আশ্রয় নিলাম। তো সে আবার খুব তন্ত্রমন্ত্রী, খুব শক্তিশালী লোক, পারদর্শী লোক। উনার কাছে থাকার পরে আমি কিছু তন্ত্রমন্ত্র উনার কাছে শিখলাম, মাস তিনেকের মতো থাকার পরে। এদিকে আমার মা বাবা আত্মীয় স্বজন সব তো পাগল পাড়া হয়ে গেছে। তারপরে এক সময় বাড়ি আসলাম, বাড়ি আসার পরে শুরু হইল কি আবার ওই যে তন্ত্রমন্ত্র শিক্ষা করে আসলাম, সেগুলো এখন মানুষের মধ্যে আমি প্রয়োগ করা ধরলাম। রামানন্দর কাছ থেকে আপনি শিখে আসলেন, প্রথম প্রয়োগ করলেন, কিন্তু এটা কি আসলে সত্যি সত্যি ঘটে? ঘটে, মন্ত্রতন্ত্রের কি শক্তি আছে? আসলে আছে, আছে। তো মূল একটা কথা কি, এখানে যে কথা বললেন, তন্ত্র মন্ত্র সাধন যাই কিছু বলি, এর মধ্যে মূল কথা হলো জবান শুদ্ধি থাকা চাই। মানুষের মুখটা যদি সত্য থাকে, পুত পবিত্র থাকে, সেই মুখে আপনি যা বলবেন সেটি কার্যকরী হয়।
তার মানে আপনারা সাধকেরা যে জীবন যাপন করেন সেটা একটা সত্যবাদী, একটা সুন্দর, একটা বিশুদ্ধ জীবনের ভিতর দিয়ে আপনারা চলাফেরা করেন। জি জি, আমরা তাই মনে করি। এবং তার কারণে আপনাদের কাছে মানুষ যখন আসে কোনো কিছুর আকাঙ্ক্ষা নিয়ে, সেটা আপনারা মন থেকে প্রকাশ করলে সেটা ঘটে যায়, ঘটে যায়। এটাও এক ধরনের শক্তি, সত্যের শক্তি। আমরা জানি যে ভাষা আন্দোলনের সময়েও কিন্তু আপনি ভীষণ ভাবে রফিকের শহীদ হওয়ার পরে আপনি খুব আবেগ আক্রান্ত হয়ে গেছিলেন এবং রফিককে নিয়ে ভাষা আন্দোলনের প্রথম গান লেখেন। গানটা একটু গেয়ে শোনাতে পারবেন? মারিস না, মারিস না ওরে, মারিস না বাঙ্গাল, এ দেশে রে পালাবি তোরা, পালাবে না এই বাঙ্গাল। মারিস না, মারিস না ওরে, মারিস না বাঙ্গাল। ভাষা আন্দোলনের সাধারণ মানুষকে আবেগ আক্রান্ত করেছিল এবং গান রচনা হয়েছিল, তার একটি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত আমরা সাইদুর রহমান বয়াতির কাছ থেকে পেলাম, যে ভাষা আন্দোলনের রফিক মারা যাওয়ার পরে তিনি আবেগ আক্রান্ত হয়ে এই মারিস না, মারিস না রে বাঙ্গাল এই গানটা লিখেছেন এবং সুর দিয়েছেন এবং এখনো সেই গান উনি গাচ্ছেন। একজন সাধক শিল্পী হওয়ার পরেও উনি কিন্তু মুক্তিযুদ্ধের গান লিখেছেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়ার জন্য গান লিখেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে গান লিখেছেন, সেগুলোও যদি একটু সাইদুর ভাই বলেন। ওই সময় লিখছিলাম এটা বলে ধুয়া গান, প্রথম আমরা লিখলাম যাতে নাকি আমাদের এই দলে আসে, কোন দলে সেটা, সেটা হলো আগের দিনে ছিল যুক্তফ্রন্ট নৌকা মার্কা একটা দল, যা নাকি এখন আওয়ামী লীগের মার্কাটা, কিন্তু আসলে এই মার্কাটা ছিল আমাদের বাংলাদেশের একজন নেতা ছিলেন এ কে ফজলুল হক, ওনার পর দলের নাম ছিল যুক্ত ফ্রন্ট, তখন থেকে নৌকা মার্কাটা আসে। সে তার উপর আমরা প্রথম গান লিখলাম, যে এইভাবে আমরা লিখলাম যে বলছে রে দাও মূল চিনা নাও, হিন্দু মুসলমান রে বাংলার হিন্দু মুসলমান, মুসলমানে আল্লাহ বলো, হিন্দুরা বলো ভগবান, দুই ভাইয়ের ডাক শুনিয়া, দুইটি জাতির ডাক শুনিয়া, দূর হবে শয়তান রে বাংলার হিন্দু মুসলমান, বলছে রে দাও মূল চিনে নাও। এইভাবে আমরা প্রথম শুরু করলাম। এই পাকিস্তান বিরোধী আন্দোলনের প্রথম কথাই ছিল যে ভুল ছেড়ে দাও, মূল চিনে নাও বাংলার দেশের হিন্দু। ওই যে ভুলটা হইল কি যে আমরা মুসলমান, আমরা হিন্দু, এই কথা আমরা বলবো না, আমরা বলবো যে আমরা এই দেশের সন্তান। মুক্তিযুদ্ধের সময় তো গান লিখেছেন, সেই গানগুলো যদি মুক্তিযুদ্ধের সময় আমরা আহ্বান করলাম মুক্তিযোদ্ধাকে এরকম ভাবে, ওরে মুক্তি সেনার নিশান তলে আয় ছুটে বাঙালি ভাই, শিলা বৃষ্টির ঝড় বাদলের কোন চিন্তা নাই, আয় আয় ওরে পশ্চিমা ডাকাত দেখিলে বাংলা মায়ের ধ্বনি তুলে রে, চুরের বাসা ভাঙ্গা সায়, ওরে সলে বলে কোল কৌশলে বাংলা মায়ের মুক্তি সায়, ওরে এ দেশ যদি স্বাধীন হবে গো, দেখিবা কোনো কিছুর অভাব নাই। এগুলো লিখতাম। মুক্তিযুদ্ধের পরেও কিন্তু বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যাকাণ্ড করা হয়, তারপরেও কিন্তু আপনি অনেক আবেগ আক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং একটা পুঁথি লিখেছিলেন। ভাষা আন্দোলনের থেকে অদ্যাবধি যে একটা ধারাবাহিক ভাবে লিখেছি, এটাকে বলছি আমি স্বাধিকা হইতে স্বাধীনতা। আরে 1969 সালের 7ই ডিসেম্বর এই আওয়ামী লীগের নেতারে হলো সেই শেখ মুজিবর, দেখে উপযুক্ত স্বদেশে প্রিয় আমরা সবাই করিলাম জোট, শত করা দিলাম তারে আমরা 98 ভোট, ঠিকই ছিলাম না, 98টা ভোট আমরা দিয়েছি তাকে, 6 দফা কায়েম করিবে আমার বঙ্গ, আরে শেখ মুজিবের দাবি, ওরে তাই দেখিয়া ইয়া হিয়া খান দিল রে উল্টা চাবি। এই যে জারি মিদার, তারপরে যখন উনি শুনলাম একদিন হঠাৎ করে যে আজকে মারা গেছে শেখ সাহেব, মারা গেছে, কেমনি মারা গেল এই তথ্য যাই না, তারপরে আমি একটা গান লিখলাম, জারি লিখলাম এরকম যে, নিদ্রা ঘরে শুইয়া গেছিল মুজিব আপনার অন্তরে, হঠাৎ কইরা আচম্বিতে শেখ সাহেব হারে উঠলো কম্পান্তরে, ছিটটা উৎস নেই কি বাহিরে বলছে, আরুম দারুম ভাঙ্গের সুরে যেমন আকাশের গুলা, আরে তাই দেখিয়া শেখ মুজিবর হইয়াছে উতালা,
কি করে কি চাও তোমরা ও গো বাবা, এই কথা বলিয়া হ্যানকালেতে শেখ মুজিবার সামনে যায় আই গিয়া। যখন এতে মুজিবকে হারে দস্যুরা দেখতে পেল, ওরে ঝলকে ঝলকে গুলি বর্ষণ ঠাইরা তখন দিল। এই যে আরম্ভ করলাম, তারপরে আমি একটা গান লিখছিলাম যে বঙ্গবন্ধু মুজিব হর বাংলার দুঃখদের স্বর, তারে বিনে বাসে নারে প্রাণ এই বাংলায়। ওরে আকাশ কান্দে বাতাস কান্দে রে, বাংলার মাটি কান্দে বইলা মুজিব ওর বাংলার দুঃখদের স্বর, তারে বিহীনে বাসে নারে প্রাণ এই বাংলায়। কিষাণ কান্দে খ্যাত খা হামারে, যাইলা কান্দে জালে হারে, এই ছাত্র মাস্টার কান্দে রে বসে স্কুল দুয়ার খুলে, হারে সবার মন যায় দোলা খেলে। ওরে ঘরের বধু কান্দন করে রে, এ বলে কোথায় গেল শেখ মুজিব হর বাংলার দুঃখদের স্বর, সে বিনে বাসে না রে প্রাণ এই বাংলা। সম্পর্কে কিছু কথা কি আপনার কাছে জানতে পারি? উনি আমার স্কুলের সিনিয়র। একই স্কুলে পড়তাম, হাসলি স্কুলে। উনি সিনিয়র, আমরা ছোট ছিলাম, উনি বড় ছিল। আচ্ছা আচ্ছা। আমরা ওই গ্রামে উনি বহু ছবি টবি ই করতো, আঁকতে পারতো এবং মূর্তি বানাইতে পারতো, মাটির মূর্তি, ময়ূর, এগুলো বানাইতে না স্কুল নিত। এটা স্কুলেই এটা এটা উনি পারতেন? হ্যাঁ পারতেন। উনি ওইখানে দুইটা আমরা খুব খুশি হইতাম। কোন ক্লাস পর্যন্ত আপনারা একই স্কুলে পড়েছেন? 5 পর্যন্ত। 5 পর্যন্ত। তো সাইদুল ভাই, আপনার তো নতুন একটা পরিচয় পেলাম, এটা তো আমি জানতাম না যে আপনি স্কুল জীবনে এইসব মুখোশ তৈরি করতে পারতেন, বিভিন্ন ধরনের কারুশিল্প বানাতে পারতেন, সেগুলো হাতের কাজ হিসেবে জমা দিতেন। ভাব জগতে আসার পরে আপনারা ওনাকে কি খুব সম্মান করেন? হ্যাঁ খুব সম্মান করি। কেন সম্মান করেন? সম্মান করি, উনি আধ্যাত্মিক গান গায়, উনি খুব জ্ঞানী লোক, মানে অনেক তথ্য জানেন এবং জ্ঞানের কথা বলেন, জ্ঞানের কথা মানুষকে শোনান, এবং পীর উনি। উনি মানুষকে মরিদ দিয়া জ্ঞানের কথা শুনিয়া মানুষকে ভালো করেন, ভালো রাস্তায় আনেন। সাইদুল ভাই তো একজন চিকিৎসক, সে চিকিৎসার সেবা কি আপনারা নিয়েছেন? চিকিৎসার সেবা আমরা সব সময় নেই, কোনো কিছু হইলে ওনার কাছে আসি। সাইদুল ভাই, আমরা একটু আরো একটু এগোই, দেখি আপনার সম্পর্কে আর কি বলে কে। সাইদুল ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, জোর রাখবেন আমাদের।
সাজু ভাই, আমরা তো এই আপনাদের লেমু বাড়ি চায়ের দোকানে বসে চা খাচ্ছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে এই চায়ের দোকানে বসে কি কখনো আপনি গান করেছেন? না, যখন তত্ত্বাবধায়ক চাকরি করতাম তখন চায়ের দোকানে গান করতাম, প্রচার বিভাগে। তাছাড়া এমনি গাই না গান। তা আজকে কি একটা গান চায়ের দোকানে হতে পারে না? আপনার ভক্তরা বসে আছে সব। খবরের কাগজ পড়লে মানে অনেক কিছু জানা যায়, কিন্তু নিজের জীবনের খবর কিন্তু নিজে জানি না। সেই রকম একটা গান করতে হইলে এই যে খবরের সব কাগজ পড়ে বিশ্ব খবর জেনেছ রে জেনেছ, এই নিজ জীবনের পাঁচ মিশালি কেউ নি ভেবেছ গো, নিজ জীবনের পাঁচ মিশালি কেউ নি ভেবেছ। আমার সামনে মনোয়ারা আপা এবং মঞ্জুয়ারা আপা বসে আছেন। আপনার তো দুই বোন? হ্যাঁ, এই আমাদের বয়াতি ভাইকে কতদিন ধরে আপনারা চেনেন? চিনি আমাগো বুদ্ধি হয়েছে বাদগুনি, আমরা এই কাকারে চিনি। মঞ্জুয়ারা আপা যদি বলেন যে দোকানদার হিসেবে সাইদুর রহমান ভাইতে কেমন ছিলেন? উনি দোকানদার হিসেবে খুবই ভালো, আবার এমনি যে গান বাজনা করছে তা তো খুব ভালো। যে উনি তো চিকিৎসা করেন এবং নিঃসন্তানদের জন্য সন্তানের চিকিৎসা আরও একটা ব্যবস্থা করেন, এগুলো কি আপনাদের কারোর অভিজ্ঞতার ভিতরে আছে কখনো? এমনি চিকিৎসা করে হয়তো কারো ছেলে পেলে হয়েছে, আবার একজন বাচ্চা কাচ্চা হয়তো দুধ খায় না, হে চিকিৎসাও করে। আমার মেয়ের এই ছোট্টকালে বাচ্চাকালে কুকুরে কামড় দিছিল, কাকারে দিয়ে ওষুধ খাওয়ানি আল্লাহ করলে শেষ, আর কোন জায়গায় আমার যাওয়ার লাগে নাই। অনেকে তো গান বাজনাকে অপছন্দ করে, আপনাদের ভিতরে কি কেউ এরকম করে? না, গান বাজনা আমরা পছন্দ করি, গান বাজনা পছন্দ করি কে লিগে অনেক অনেক একটা জিনিস আছে ওই গানের মধ্যে থেকে বোঝা যায়, গানের মধ্যে এমন একটা ব্যাখ্যা আছে গানের মধ্যে থেকে ওইটা আর কি নিজে বুঝন করা যায়। হ্যাঁ, বেক করা যায় যে গানটা কোন দ্বারায় কোন অর্থতে গেল ওইটা আর কি নিজের আর কি বিবেক করে নিতে হয়। তো এটা ওনার গানের ভিতর থেকে আপনারা এরকম শিক্ষা পান? পাইতো, শিক্ষা পাইতো। গান সম্পর্কে আমাদের শিক্ষিতদের যে ধারণা, সেই ধারণার কিন্তু একদমই মানে ভিন্নতর একটা জায়গা কিন্তু আজকে আমাদের মঞ্জুয়ারা আপা বলছিলেন, গ্রামের একজন খুব সাধারণ একজন গৃহিণী, দুই বোন এখানে বসে আছেন, তারা বলছেন যে গানের ভিতরে এমন কিছু আছে যেগুলোর মর্ম নিজে উপলব্ধি করা যায় এবং বের করা যায়, যেটা আমাদের জীবনের জন্য কাজে লাগে, এবং সাইদুর রহমান বয়াতির ভিতর গানের ভিতর দিয়ে তারা সেরকম ইশারা পান, যে জন্য সাইদুর রহমান বয়াতি এই অঞ্চলের খুব জনপ্রিয় একজন মানুষ, একজন সাধক, একজন চিকিৎসক, সেটার একটা বিভিন্নভাবেই তো আপনাকে পাচ্ছি এখানে এসে। তা আপনি যদি জিজ্ঞাসা করি, মানুষ তো সবাই আপনাকে খুব ভালোবাসে, তা আপনি এই মানিকগঞ্জ এলাকার মানুষকে কিভাবে ভালোবাসেন? ওরে মানিকগঞ্জ মানিক আছে সব লোকে তা চিনে না, মানিক মিলে মানব দলে অন্য জায়গায় মিলে না, মানব দলে মানে মানুষের মধ্যে এই মানিক আছে। এই গানের ভিতর তো মানিকগঞ্জের অনেক মহোদ্ধের কথা আছে। হ্যাঁ, অনেক মানে অনেক প্রাচীন কাল থেকে যারা এখানে ছিলেন, এই মানিকগঞ্জেই কিন্তু সেই চলচ্চিত্রের প্রথম যিনি হীরালাল সেন তার বাড়ি। মানিকগঞ্জের এই গানগুলো যখন আপনি লিখেছেন, হ্যাঁ, তখন এই গানগুলো কি এখানে আপনার বিভিন্ন প্রোগ্রামে করেন? হ্যাঁ, করা লাগে। বর্তমান তো গান সেরকম নাই, গানের ভাবধারা অন্যরকম হয়ে গেছে, তো বিশেষ করে আমি গিলা লিখিতভাবে ডায়েরিতে জমা রাখতেছি, কারো ভাগ্য হইলে এইভাবে আছে। তো আমার যারা গান টান শোনার মতো গাওয়ার মতো শিষ্য টিষ্য ভক্ত আছে তারা গায়ে দিয়েছে। মানিকগঞ্জের এই লেমু বাড়ি যে বাজারে বসে আমরা চা খাচ্ছি, সেই বাজারেই ওনার একটা মুদিখানার দোকান ছিল, সেখানেও প্রায় 17 বছর দোকানদারি করেছেন। 19 বছর দোকানদারি করেছেন, এবং তারপরে এই ভাব সাধনার জগতে আসার পরে ওনার ব্যস্ততা অনেক বেড়ে গেছে, যে জন্য দোকানদারি আর করা হয়নি। দোকানদারিটাই কেন ঢুকেছিলেন আর দোকানদারি বন্ধ করে দিলেন কেন? দোকানদারিতে ঢোকার একটা ইতিহাস আছে, সেটা হলো গান বাজনার ভিতরে যখন ঢুকলাম আমি, তখন গ্রামের চাপে আমার বাজানকে গ্রামের মাতবররা বয়কট করলো, এক গুড়ায় রাখলো, তখন আমি বাড়ির থেকে পালিয়ে গেছিলাম। এই এই মানে এই হাটের যে মালিক ছিল তার নাম আদম পাগলা, আর এখানে আসিল তার নাম ছিল দুধু পরামানিক, ওখানে আসিল কসিমুদ্দিন আকবর, এরা ব্যাকে মিলে আমার এখানে একটা ঘর উঠিয়ে দেয়, ওই ঘরে দোকানদারি করতে লাগলাম, আর বাইরে আমার যাইতে দিল না, বললো যে এখানেই থাকো তুমি, কোথাও কোনো যাইও না, এখানে থাকে যে একবারে 19টি বছর কাটাইলাম, দোকানদারি করলাম, তারপরে পরে গেছি চইলা। আচ্ছা, তো দোকানদারিটা বন্ধ করলেন কেন? বন্ধ করলাম যে আবার ওই যে পীরগিরি করা লাগে, মুড়ি আছে আমার বহু শিষ্য, আমার বাড়িতে শিষ্যরা যে আমার না পায় যদি
এখানে এসে বসে থাকে। আমার মা তখন জীবিত আছে, আমার মা কথ্য ভাষায় বলে যে তুই থাকবি হাট খোলায়, আর ভক্তরা এসে আমার বাড়িতে এখানে বসে থাকবো মা মরা মানুষের মতো, সিকির বাড়ি আর এই তো শেষে বাড়ি চলে গেলাম। তার মানে আপনি মায়ের নির্দেশেই দোকানদারি বন্ধ করেছেন, এইরকম একটা বিষয়। সাইদুর রহমান বয়াতির আরেকটি রূপ আমরা দেখছি আজকের এই গানের আসরে, এর নাম সারি গান। এটা মূলত নৌকা বাইসের গান। নৌকা বাইসের গানের অনেকগুলো পর্যায় আছে। যখন মাঝিরা তাদের নৌকা নিয়ে নদীতে বাইসের উদ্দেশ্যে রওনা দেয়, তার আগেই বাড়ি থেকে তারা এই ধরনের গান গেয়ে রওনা দেয় নৌকা বাইসের উদ্দেশ্যে। আমরা এই গানের স্বকীয়তা বৈশিষ্ট্য সম্পর্কে সাইদুর রহমান বয়াতির কাছ থেকে জানার জন্য তার এই সারি গানের আসরে উপস্থিত হয়েছি। এটা তো কৃষ্ণ বিষয়ক গান। সারি গানের আসলে কৃষ্ণ বিষয়ক গান কেন আপনারা করেন? যে দেহটা এটা একটা নৌকা, তো আমার একটা দেহ আর একটা নৌকার উপরে তুলে নিতেছি, অতএব এই দেহটার পরিচালক হিসাবে ওই নৌকা। আচ্ছা আচ্ছা, সেই জায়গা থেকে আপনি, এই গান তো আপনারই লেখা তাই না? সারি বলতে কয়েকটা ভাগ আছে, যেমন একটা সারি আছে খুব ভারী কাজ করতে গেলে, যেমন একটা বড় গাছ উঠান বা একটা নৌকা থাকতে নামাইতেছি ওই সময় যেটা বলে ওটা একটা সারি। আবার আরেকটা হইল সারিবদ্ধ যে জিনিস এটাকে একটা সারি, আর এই যেটা গান এটাকেও বলা হয় সারি। তো সারি বললি যে সবই এক গান তা না, এই গানটার মূলে হইল এইরকম অর্থ সিরিয়াল মতো যেটা গাওয়া হয় সারিবদ্ধ। এই খঞ্জনেরও আবার দুইটা ভাগ দেখতেছি, এটা আপনার বগলের ভিতরে একটা, হাতে একটা। এটাকে সারি গান গাওয়ার জন্য এই ধরনের বাদ্যযন্ত্র হয় না? না না, এটা শুধু এই গানের জন্যই, নৌকায় যে সারি গান গাওয়া হয় তার জন্য এই বাদ্যযন্ত্র, ওই তালটা ওই ভাবটা আনার জন্য। তারপরে পায়েও তো আপনারা ঘুঙুর ব্যবহার করেন, ঘুঙুর ব্যবহার করে। সে নৌকায় ওঠার পরে কি গান করেন সেটাকে আমরা একটু শুনতে পারি না? আরে নৌকা ছাড়িল 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 রে, নৌকা আরে নৌকা ছাড়িল ছাড়িল রে, সোনা তোরো নিরনে ছাড়িল ছাড়িল রে, হায় হায় এই নৌকার মাঝি আপনি দয়াল গাধি গলইতে নবরত্ন জলে, গলইতে নবরত্ন জলে, হায় হায় এই নৌকার মাঝি আপনি দয়াল গাধি গলইতে নবরত্ন জলে। পাঞ্জাতন থেকে শুরু করে গাজী কালু মাদার পীর সবার প্রসঙ্গ আসে, এইগুলো কেন সারি গানের ভিতর যুক্ত হয়? আমরা যখন নৌকা যাই সেই সামনে একটা বিপদ আছে আমাদের, সেটা হলো পাল্লা। এক নৌকা আর এক নৌকার সঙ্গে পাল্লা দিব, ওই সময় আমাদের সহায় থাকবে বিধায় তাদেরকে বন্ধ, তাদেরকে ডাকি। আর এর সঙ্গে তো আরেকটা জিনিস আমার মনে হয় যুক্ত আছে, যে এই অঞ্চলের মানুষ কি এই মাদার পীরের গান করে? মাদার পীরের মাদার বাসের যে গানগুলো গাওয়া হয়, সে বাসের জারিত তো আপনারা প্রতি বাড়ি বাড়ি বাস নিয়ে যান এবং নাচ করেন, এবং সেই বাসটা তো নিচে নামানো যায় না? না না না, এইটা কি বলা হয় মাদার পীরের বা মাদার বিশের গান? সেখানে সারি গানটা কিভাবে থাকে? সেটা ওই তো তার নাম হলো সারি গান, সেখানে যেটা এরকম আমরা গায়ে থাকি, যেমন মাদারের উপরই সারি গানটা গাই, যেমন
ওরে মাদার মাদার বলে সবে, হে মাদার মস্তপি দিল কোরআন খুলিয়া দেখো মাদার সে ফকি মুখে, মাদার মাদার বলো সবে, হে মাদার মস্তপি দিল কোরআন খুলিয়া দেখো মাদার সে ফকি ভাইয়ে জানি আজলে রোজারি দুয়ারে বসাইয়া তোমারে যাইরে মাদার যাত্রা ভালো পাইয়া, একে যুগে যাইরে মাদার একে যুগের পর ওরে তিন কাইকে যাইরে মাদার কালী বনি কর মুখে মাদার মাদার। আপনি নিজে তো ছোটবেলা থেকেই সারি গান করেন এবং নৌকা বাইচের সঙ্গে যুক্ত হয়েছেন, এখনো কি আপনি করেন এগুলো? এখন তো নৌকাই নাই, তারপরে প্রথম কথা হলো পানি নাই, দ্বিতীয় কথা হলো মানুষের মন নাই, ধন আছে, এই নৌকাটা চালাইতে গেলে ধনাঢ্য ব্যক্তির প্রয়োজন হয় এবং মন খুব প্রসারিত মানুষের প্রয়োজন হয়, ওই রকম মানুষ বর্তমান নাই, এখন সবাই খালি নিজের চিন্তা, তাহাই মান দেবলম কেবলম, মানে নিজের দেহটাকে রক্ষা করে এই শুধু বলে। তাহলে এই যে সাংস্কৃতিক যে উত্তরাধিকার হিসাবে এইগুলো তাহলে আমরা রক্ষা করবো কিভাবে সেটার প্রশ্ন? এগুলো দেশের থেকে বিলীন হয়ে যাচ্ছে, যাবেও তাই, রক্ষা হবে না, কারণ এগুলো রক্ষণাবেক্ষণ করতে গেলে আমার মনে আমি মনে করি সরকার পর্যায় থেকে একেবারে প্রতিটা গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এগুলো উদ্বুদ্ধ করতে হবে, তবে যদি মানুষ এগুলো রক্ষা করতে পারে। নষ্ট তোমাদের পদধূলি পড়লেই সে মুক্তি পাবে, পদধূলি দেব কেমন করে, সে যে ব্রাহ্মণ সন্তান। তাহলে এই পাষাণের চারিদিক দিয়ে তোমরা নৃত্য করতে থাকো। আপনি তো রাম যাত্রা লিখেছেন, এটা সীতার বিবাহ পালা, এটা কখন আপনি লিখেছিলেন? দেশ স্বাধীনের আগে আমাদের এলাকাটা হিন্দু মুসলমান সবাই মিলিত আমরা বসবাস করতাম, তো সানবান্ধা কিছু পাল বাড়ি আছে, ওদের ওখান থেকে আমার কাছে আসলো যে আমরা রাম যাত্রা করবো, আমাদেরকে বইটি লিখে দেন, তখন আমি রামায়ণের থেকে এই বইটা রচনা করলাম, পালাটার নাম দিলাম সীতার বিবাহ। রামায়ণের কাহিনীতে আপনি তো ভিন্ন একটা জায়গা নিয়ে আসছেন, সেই চিন্তাটা কেন আসলো? যেমন এখানে দেখলাম গুরু মুখ্য চরিত্র, সেটা আধ্যাত্মিক গেলে বোঝা যায় যে ভগবানের একটা অংশ রাম জন্ম হইলো, তবুও তার গুরুত্ব হইলো, তা আমি এটা ফুটিয়ে তুলতে চাইছি এইভাবে যে মানুষ যতই যা করুক কিন্তু গুরুকরণ না করলে তার কার্য সিদ্ধি হয় না। নারীর ভূমিকায় অভিনয় করতেন, সেই নারীর ভূমিকায় অভিনয়ের কোন স্মৃতি কি আপনার মনে আছে? হ্যাঁ অবশ্যই আছে, একটা বই ছিল তার নাম 20 বছর আগে, ওই বইয়ে একটা নারী চরিত্র করতাম, ওই চরিত্রের নাম ছিল তন্নি, সে একটা নারী হইয়া পুরুষ শাসিত হইয়া থাকতো, সে একদিন সেই নারী শক্তি অর্জন করে স্বাবলম্বী হয়ে পুরুষকে শাসাইতেছে, কিরকম ভাবে, শোনা শোনা প্রাচণ্ড পুরুষ নারীকে দেখেছ তুমি ধর্ম সহচারী রূপে, দেখেছ গৃহিণী কন্যা রূপে,
কিন্তু তার আরেকটি রূপ আছে, সে রূপ দেখনি দেখবে, সেই রূপ যেদিন বিশ্বব্যাপিত নারী হয়ে উঠবে সর্বনাশা প্রলয়ঙ্করী, দুটোকে তার ঝুলে উঠবে তীব্র কাটন মুখ পাবে নিহালায়িত কুন্তর ভিড়া সে প্রতাপে ধর্তন করবে সর্বসংখ্যা ধরিত্রী নিঃশ্বাসে সৃষ্টি হবে উন্মাদ কাল সাইদুর রহমান বয়াতি একজন সাধক সিদ্ধ পুরুষ এবং লৌকিক ইসলাম হতে তিনি একজন পীর। আজকে আমরা তার একটি ওরসে উপস্থিত হয়েছি। ওরসের ভিতর দিয়ে সাইদুর রহমান বয়াতির নিজস্ব শিষ্যরা এসে কিভাবে তাকে ভক্তি প্রদর্শন করে, কিভাবে তার সঙ্গে এই ওরসের কৃত্যগুলো পালন করে তা আমরা দেখছি। এখন শেষ পর্যায়ে এই ঔরসের যে জিকির চলছে, জিকিরের পরেই আসবে সঙ্গীত। পরাণ পাখি জামের উড়াল দিয়া মধুবাখা নাম খানি যেন চাপাতে পরি আল্লাহ দিও শক্তি দিয়া যেন মুখে দূর করে বলতে পারি মন তুই মিশা মায়ায় মত হইয়া চাইয়া দেখ বেলা ডুইবা যাই রইলা করাশা আরে এই না সাদে রচিত এবং সুরে যে গানটি শুনছি গাচ্ছেন আবুল বাশার আব্বাসী, যিনি সাইদুর রহমান বয়াতির সন্তান এবং সাইদুর রহমান বয়াতির এই তরিকা মতে দীক্ষিত একজন সাধক। তার সঙ্গে কথা বলব, বিশেষ করে তার বাবার যে সাধনার পরম্পরা, গুরু পরম্পরার ধারাটা সে কীভাবে চর্চা করছেন, রক্ষা করছেন, সঙ্গীতের সুরে নয়। আমরা সবসময় গুরু পরম্পরার কথা বলি, সেটা আপনি কিভাবে রক্ষা করছেন? সৃষ্টি থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিশদার থেকে শুরু করে অদ্যাবধি সিঁড়ি বাই সিঁড়ি নিচের দিকে নেমে এসেছে। আমিও ঠিক তাই মনে করব। আমার যিনি গুরু আমার বাবা সাইদুর রহমান বয়াতি, উনার গুরু এম এ জলিল প্রফেসর সাহেব, তার গুরু আরেকজন ছিলেন, অর্থাৎ যেই ওয়ারিশদার
কেউ না কেউ হাল ধরবে, কেউ না কেউ রক্ষা করবে। আজকে আমার বাবা আছে সাইদুর রহমান বয়াতি, উনাকে কেন্দ্র করে আজকের এই জলসার আয়োজন। আপনার বাবার পরে কি এই যে ধারা, সেই ধারাটার রক্ষাকর্তা হিসেবে কে কে আছে? উনার পরবর্তীতে উত্তরসূরি হিসাবে যে দায়িত্বটা উনি আমাকে দিয়েছেন, আমি আশা করব উনার এই দায়িত্বটা আমি যেন রক্ষা করতে পারি। আপনাদের কাছেও আমার এই আকুল আবেদন, দোয়া রাখবেন আমি যেন রক্ষা করতে পারি। রক্ষা করার সঙ্গে তো সাধনার অনেকগুলো বিষয় আছে। আপনার বাবা যে ধারায় সাধনা করতেন, আপনি নিজেও কি সেই ধারায় সাধনাটা করেন? আমি একই ধারা মোতাবেক চলতে চেষ্টা করব, আমি যেন ওই ধারা থেকে বিচ্ছিন্ন না হই। এবারে একটু সাইদুর ভাইয়ের কণ্ঠে সাইদুর ভাইয়ের নিজের লেখা গান শুনতে চাই, যেটা ওরসে কিভাবে উনি করেন এবং সেটা আপনাদের ভিতরে কি প্রতিক্রিয়া তৈরি হয় ওনার পীরের কণ্ঠে যখন গান হয়, সেটা একটু দেখতে চাই। যতাই ভক্তের হয় আগমন, ততাই তো মক্কা বৃন্দাবন। ভক্ত যদি না হয় পীরের কোনো মূল্য থাকে না, তাই আমি ভক্তর কাছে চাইছি। প্রাণের ভক্ত রে আমার পহরা রে পাখি, যাইবার কালে আমার কাছে থাইকো তোমরা। আরে প্রাণের ভক্ত রে পহরা রে পাখি, যাইবার কালে আমার কাছে থাইকো। সাইদুর রহমান বয়াতি তার ভক্তদের উদ্দেশ্যে একটি গান পরিবেশন করছেন আজকে এই ওরসে। আমরা এই গানের ভিতরের বিষয়বস্তু কি এবং আরো কোন কোন পর্বের গান তিনি গেয়ে থাকেন সেটা এই ধরনের ওরসে সেটা আমরা জেনে নিতে চাই। হাবার কালে পাখে তাইতো তোমরা, কেটোলে বলতেছে তোমরা আমার পরাণ জানি, তোমরা গান গাচ্ছেন আর সেই গানের সুরধ্বনি, সেই গানের বাণীর মাধুর্য ভক্তদের ভিতরে এক অপূর্ব প্রেমের সঞ্চার করেছে। সেই প্রেমের ভিতরে, সেই প্রেমের কারণে তারা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করছেন। এই তো ওরস এবং সুফি সাধনার মাহাত্ম্যের মূল জায়গাটি, যেখানে পরস্পরের কাছে তারা এসে যায়, যেখানে তাদের ভেদ রেখা মুছে যায়, যারা আপন হয়ে ওঠে। আরে ভক্ত তোমরা সবাই, কী ভাই সাজিয়া নতুন সাজে আমায় সেদিন দিও সাজ।
সাইদুর রহমান বয়াতি সেটা প্রমাণ করলেন। আমরা কিভাবে এই প্রেমের বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয়, কেন হয় সেটা একটু বুঝে নেওয়ার জন্য সাইদুর ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। যদিও আবেগের যে ধারা এখানে চলছে, প্রেমের যে নৈকট্য এখানে চলছে, সেখানে কথা বলা খুবই দুঃসাধ্য ব্যাপার। মৃত্যুটাই কি আপনাদের এখানে প্রেমের প্রবাহকে সঞ্চার করার জন্য একমাত্র প্রয়োজনীয়, নাকি এর অন্য কোনো তাৎপর্য আছে? পীর মুর্শিদের আসল কথাটাই হলো, মানুষ কোথেকে আসছে, কোথায় ছিল, এখন কোথায় আছে, আবার কোথায় যাবে। মানুষ তো মরে না, স্থানান্তরিত হয়। সেই হিসাবে মুর্শিদকে সাধনা না করা পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না যে আমি অমুক জায়গায় যাব। এই জগতে যদি আমরা কারো সঙ্গে ভালোবাসা করতে পারি, আমার মনে হয় আমার তরিকা মোতাবেক তার সঙ্গে তার সেখানে মিলন হবে। সেই পরম সত্তার সঙ্গে যোগাযোগ করে এই ব্যক্তি তার সঙ্গে মিলন হবে, ও তার সঙ্গে মিলন হবে, ও তার সঙ্গে মিলন হবে, অবশেষে নবীর সঙ্গে মিলন হলে, যেই নবীর সঙ্গে মিলন হয়ে গেল সেই যেন পরম সত্তার সঙ্গে মিলন হয়ে গেল।